शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो जी शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा রায়কোট পাড়া বারোয়ারি ক্লাবের তরফ থেকে যেই কেদারনাথটা হচ্ছে এই বছর দুর্গা পূজা উপলক্ষে, তো সেই ক্লাবে আর কি আমরা যাব আমি আর টুকাই দুজন মিলে। তো সেদিনকার কি আমরা দেখে আসছিলাম যে প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার দিকে, তো আজকে আমরা ভাবলাম যে একটা ছোট্ট একটা ব্লগ করি। তো আমরা আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমি, তারপরে আমরা যাব জলপাইগুড়িতে, রাজবাড়ি আছে, রাজবাড়ির তরফ থেকে যে দুর্গা পূজাটা যে হয় অনেকজনই জানো, যারা যারা আমাদের জলপাইগুড়িতে থাকো তারা তারা হয়তো জানো যে দশমীতে ওখানে মানে ভাসানোর দিন, ওখানটায় অনেক মজা হয় আর অনেক ভিড় হয়। তো ঠাকুরটা আর কি অনেক সুন্দর বানায়, ওরা অনেক বড় বানায়, তো তার জন্য আর কি সেটাও আর কি আমরা একটু ব্লগ করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ রায়কোট পাড়া কেদারনাথ মন্দির দেখতে যাচ্ছি দুর্গা পূজা উপলক্ষে যে প্যান্ডেলটা হচ্ছে, আর এই প্যান্ডেল মানে যারা যারা আর কি চিনতে পারবে না তাদের জন্য ভিডিওটা আজকে বানাচ্ছি। এই যে এটা হলো রায়কোট পাড়া শনি মন্দির, আর শনি মন্দিরের পাশ দিয়ে এই দিক দিয়ে গলিটা দিয়েও তোমরা যেতে পারবে মগধ স্কুলের পাশ দিয়ে, আরও একটা রাস্তা আছে, চলো ওটা আমি দেখাচ্ছি। তা যে এই রাস্তা দিয়েও তোমরা যেতে পারবে কেদারনাথ মন্দির রায়কোট পাড়া বারোয়ারি ক্লাবের, এটা হলো দিন বাজারের রাস্তাটা, আমরা ঢুকে গেলাম বা দেখতে দেখতে পাচ্ছ। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। ক্লাবের যারা যারা সদস্য আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের জলপাইগুড়িতে এত সুন্দর একটা প্যান্ডেল বানানো উপহার দেওয়ার জন্য। যারা বাইরের থেকে দেখতে আসবে তারা তারা আমাকে আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যদি কোনো অসুবিধা হয় আসতে। তো ভোলেনাথ শঙ্কর জয় ত্রিলোকনাথ শম্ভু হে শিবায় শঙ্কর নমো নমো জি শঙ্কর। আর এইটা এদিক দিয়ে সোজা চলে যাবে দিন বাজার, আর এদিক দিয়েও তোমরা বের হয়ে যেতে পারবে উমাগতি স্কুলের পাশ দিয়ে, ডাইরেক্ট শনি মন্দিরের সামনে চলে যাবে। তো বন্ধুরা, এখন প্যান্ডেলে কী কী লাগছে মানে বানাতে, তো সেসব আর কি তোমাদেরকে একটু মানে দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। কালারটা নীল রঙের আর থার্মোকল দিয়ে তৈরি, তো চলো এখন আর কি দেখাই তোমাদের ডিজাইন হবে এখানটা কেদারনাথ মন্দিরে উপলক্ষে। তো ওইসব ডিজাইনের কাজ এখনও মোটামুটি অনেক কাজই বাকি আছে, তো দেখতে পাচ্ছ ক্লাবের ভিতরে অনেক জিনিসপত্র আছে, তো অনেকটা দেখতে অনেক আরও অনেক ভালো লাগবে যেহেতু এখনও লাইটিংয়ের কাজ বাকি আছে, উপর থেকে লাইটিং হবে হয়তো। दूसरों के वास्ते तू सदैव ही जिया हे शिवाय शंकरा, मांगा कुछ कभी नहीं भोलेनाथ शंकरा। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে থার্মোকলের কী সুন্দর ছোট ছোট গোল গোল চাকা চাকা ডিজাইন করে বিটের মতন করে দিয়েছে, আর উপরে দেখতে পাচ্ছ নীল রঙের বিট, মানে পুরোটা দেখতে অনেকটা আলাদা রকম হয়ে গেছে। তোমরা আমাদেরকে সামনের থেকে এখন রাজবাড়ির দুর্গা ঠাকুর প্রতিমাগুলো দেখাই। বন্ধুরা, এখানটায় দুর্গা প্রতিমাগুলো ভালো ভালো বানায় আর অনেক বড় বড় বানায় দশমীর দিন আর কি। এখানটায় একদম অনেক 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 লোক আসে মানে ঠাকুরটাকে ভাসানোর জন্য, আর অনেক এনজয় হয়। তো জানি না, হয়তো এই বছর দুর্গা পূজা দশমীতে আমি হয়তো ভিডিও বানাতে নাও পারি, তো এটার জন্যই
ভাবলাম যে ঠাকুরটাকে দেখে যাই কীভাবে বানাচ্ছে আর মানে কত দূর হলো, তো তার জন্য দেখতে পাচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু শাড়ি শুড়িগুলো করাবে, আরও জানি না ঠাকুরের কী কী লাগবে সব, ওগুলো এখনও হবে, এখনও 4-5 দিন বাকি আছে। তো তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এই সব নতুন নতুন ভিডিও আমি আপলোড করি এই চ্যানেলে।